হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য বিনা পয়সায় ব্যাগ বই পোশাক দেওয়া হচ্ছে, কন্যাশ্রী 80 লক্ষ স্কলারশিপ পায়, সবুজ সাথী সাইকেল 1 কোটি 3 লক্ষ 7 লক্ষ, এই নাম্বারগুলো মাথায় রাখবেন, ঐক্যশ্রী 3 কোটি 7 লক্ষ, এবার হচ্ছে শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট 1 কোটি 5 লক্ষ, এবং শিডিউল ট্রাইব ছাড়াও 14 লক্ষ 65 হাজার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পায়, 12 ক্লাসে বিনা পয়সায় ট্যাব দেওয়া হয়, 10 হাজারের বেশি মনে রাখবেন, এই 10 লাখ টাকার মতো আমরা কি দিচ্ছি, আমরা ট্যাব দিচ্ছি, এই স্মার্ট কার্ড দিচ্ছি। আগে কখনো কেউ ভাবতে পেরেছেন যে একটা গরিব ছেলে, এমনকি যার স্টাডি ব্রেক হয়ে গেছে, সেও চান্স পাবে, 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট পাবে, এবং ইতিমধ্যে 30 হাজার ছেলে মেয়ে পেয়ে গেছে, কোথাও দেখাতে পারবেন না। এবার আমি আপনাদের বলি, আগামী দিন অনেকে দেখুন, হাজারটা ঘটনার মধ্যে আমাদের 11 বছরের শাসনে টাকা পায়নি, পয়সা পায়নি, কোনো সুযোগ পায়নি, সুবিধে পায়নি, শুধু লাঞ্ছনা পেয়েছি, বঞ্চনা পেয়েছি। তা সত্ত্বেও মনে রাখবেন যে শিক্ষা নিয়ে এত অপপ্রচার করা হচ্ছে, শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন, কোর্টে কেসটা সাবজুডিস আছে, ন্যাচারালি আমি সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু আপনারা বলুন তো, কত ছেলে মেয়েরা টিচারিতে চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়?